আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে নরেন্দ্র মোদীর ভুয়া হাসপাতাল পরিদর্শন দূষিত ও অসমর্থিত ভারতীয় সেনাবাহিনী কোরবানের ঈদ সামনে রেখে যা বললেন ওবায়দুল কাদের এদিকে নানা অজুহাতে মানুষের বের হওয়ার চেষ্টা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেহে অবস্থিত ভুয়া হাসপাতালে পরিদর্শন করেছেন বলে দেশটি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা বিশেষ করে হাসপাতাল পরিদর্শনকালে তোলা ছবিতে কোনো চিকিৎসক চিকিৎসা সরঞ্জাম এবং কোনো নার্স না থাকায় হাসপাতালটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন অনেকে এই ধরনের রিপোর্টকে গতকাল দূষিত অসমর্থিত বলে অভিহিত করেছেন ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী একটা ভুয়া হাসপাতালে গিয়েছিলেন যেখানে সংঘর্ষে আহত সৈন্যদের চিকিৎসা করা হচ্ছে সফরের একদিন পর মন্ত্রণালয়ের পোস্ট করা সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় দু হাজার বিশ সালের তেসরা জুলাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লেহে যে জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তার সুযোগ সুবিধা ও অবস্থান সম্পর্কে কিছু মহলে দূষিত ও অসমর্থিত অভিযোগ উঠেছে দুর্ভাগ্যজনক যে আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে নিয়ে এই ধরনের আচরণ করা হচ্ছে সশস্ত্র বাহিনী তাদের কর্মীদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দায় প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে উল্লেখিত সুবিধাটি 100 হাজার সংকট সম্প্রসারণ ক্ষমতার একটি অংশ এবং জেনারেল হাসপাতাল কমপ্লেক্সের বৃহৎ অংশ এতে আরও বলা হয়েছে যে কোভিড-19 প্রোটোকল জেনারেল হাসপাতালের কয়েকটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার প্রয়োজন পড়েছে বলা হয় অন্য সময় সাধারণত প্রশিক্ষণ অডিও ভিডিও হল হিসেবে ব্যবহৃত এই হলটিকে কোভিড চিকিৎসা হাসপাতাল হিসেবেও মনোনীত করার পর থেকেই তাকে ওয়ার্ডে রূপান্তর করা হয়েছিল গালওয়ান থেকে আগত আহত সাহসী যোদ্ধাদের সেখানে রাখা হয়েছে কোভিড অঞ্চল থেকে কোয়ারেন্টাইন নিশ্চিত করতেই সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারওয়ানে এবং সেনা কমান্ডার এক স্থানে আহত বাহিনীর সদস্যদের পরিদর্শন করছেন সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে প্রধানমন্ত্রী লেহের একটি হাসপাতালের পরিদর্শন করার অব্যাহত পর সামাজিক গণমাধ্যমের বিভিন্ন পোস্টে সফরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বেশ কয়েকটি পোস্টে হাসপাতালে চত্বরে মেডিকেল কর্মী ও সরঞ্জামের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এদিকে করোনা সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজেএমএ এবং বিকেএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন আমি সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শ্রমঘন শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমইএ ও ভিকে দৃষ্টি আকর্ষণ করছি ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকগণ বরাবরের মতো এবারও সহমর্মিতার নজির স্থাপন করবেন বলে আমার বিশ্বাস ওবায়দুল কাদের শনিবার তা সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ঈদুল আজহার তিন দিন আগে থেকে সড়ক সড়কে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন কৃষি শিল্প ও রপ্তানিমুখী পণ্য চিকিৎসা সরঞ্জাম ত্রাণ জ্বালানি ঔষধ খাদ্যদ্রব্য পচনশীল পণ্য সহ জরুরি সার্ভিস এগুলোর আওতামুক্ত থাকবে তিনি বলেন ঈদের আগে পরে আট দিন সড়ক মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো চব্বিশ ঘন্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে ফিটনেসবিহীন যানবাহন কোরবানির পশুর হাটে চলাচলে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন কোরবানির পশু যানবাহন সাধারণত ধীর গতিতে চলে এসব পরিবহন মহাসড়কে নষ্ট হয়ে পড়লে তৈরি হয় যানজট তাই ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন থেকে বিরত থাকুন ইতিমধ্যেই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট হয়েছে পশুর হাটের অনুমতির প্রদানের ক্ষেত্রে স্মরণ করিয়ে দিয়ে আবারও তিনি বলেন সড়ক মহাসড়কের কিংবা আশেপাশে পশুর হাট হাট বসানো যাবে না প্রয়োজনে কম সংখ্যক বসানোর বিষয়টি ওপরে বিবেচনায় আনতে হবে এক্ষেত্রে অনলাইনে পশু বেচা কেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ধর্মীয় অনুভূতির পাশাপাশি কোরবানির ঈদ কেন্দ্রিক অর্থনীতির সঙ্গে অনেক মানুষের জীবন ও জীবিকা সংযুক্ত পশুপালন অ্যানিমেল ফার্মিং পশু চামড়া রফতানি সহ ঈদ অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি জীবনের পাশাপাশি অর্থনীতি জাগা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে অবস্থান তা এগিয়ে নিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ এবং শিক্ষার্থীরা মেসে থাকছে ভাড়া দিয়ে তাদের মালপত্র ফেলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন সংকটে অনেকের আয় কমেছে হারিয়েছে চাকরি আবার কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে এমন পরিস্থিতিতে একে অপরের প্রতি সমব্যাথি হতে হবে ওবায়দুল কাদের বলেন ক্ষুদ্র ও মাঝারি ঋণ খাতের অধিকাংশ ঋণ গ্রহিতা প্রান্তিক ও নিম্ন আয় জনগোষ্ঠীর করোনার আকস্মিক অভিঘাত প্রান্তিক জনগোষ্ঠীর আয় ও জীবনযাপনে ফেলেছে নেতিবাচক প্রভাব অনেকেরই সঞ্চয় ভেঙে চলছে অন্যদিকে ঋণ গ্রহীতাদের অনেকে ঋণের কিস্তিতে হিমশিম খাচ্ছে এমতাবস্থায় তাদের উপরে কিস্তি শোধের বাড়তি চাপ জীবনযুদ্ধ থেকে তাদের ছিটকে দিতে পারে ভেঙে দিতে পারে মনোবল শেখ হাসিনা সরকার অর্থনীতির প্রতিটি খাতকে চাঙ্গা রাখতে ব্রাজিটে প্রণোদনা সহ নানানমুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান ওবাদুল কাদের ওদিকে করোনা সংক্রমণ রোধে একুশ দিনের জন্য রাজধানীর ওয়ারিতে লকডাউন শুরু হয়েছে গতকাল শনিবার লকডাউনের প্রথম দিনে নানান অজুহাতে লকডাউন এলাকা থেকে বের হয়েছেন লোকজন লকডাউনের কড়াকড়ি করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয় পুলিশ মোতায়েন থাকার পরও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা গেছে সকালে ওয়ারির চারদিকে ঘুরে দেখা গেছে এলাকার প্রত্যেকটি অলিগলি প্রবেশমুখে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে এলাকাটির র্যাঙ্কিং স্ট্রিটের টিপু সুলতান রোড এবং হট কেকগুলি লকডাউনের প্রথম সকালে এলাকাবাসীকে বাসের বেড়াটোপকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে সকাল নয়টার পর পাল্টে যায় সেই দৃশ্য মানুষ বিচ্ছিন্নভাবে বের হওয়ার চেষ্টা করে স্থানীয়রা জানান এলাকাবাসীকে সহযোগিতা করতে কাউন্সিলরের নির্দেশে দুশো জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন প্রতি শিফটে পঞ্চাশ জন কাজ করছেন জোনের ভেতরে বেশ কয়েকটি সুপার শপ থাকায় সিটি কর্পোরেশনের নির্দেশে সেগুলো খোলা রয়েছে গতকাল সকাল ছয়টা থেকে লকডাউন শুরু হলেও দশটার পর থেকে লোকজন ওয়ারি থেকে বের হওয়ার জন্য রাস্তায় বের হতে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হটকেকের দোকানের সামনে ভিড়ও বাড়তে থাকে অনেকে সেখানে থাকা বুথে নাম ঠিকানা লিখে বিভিন্ন অজুহাতে বের হন এছাড়া অনেক ব্যক্তিকে কোনো বাধা ছাড়াই বের হয়ে যান দুপুর বারোটার দিকে লকডাউন এলাকা থেকে বের হন যোগী নগরের বাসিন্দা আবুল হোসেন এ সময় বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেনি তবে বুথের খাতায় তিনি লিখেছেন তিনি গুলিস্তান যাচ্ছেন তিনি কেন যাচ্ছেন কার কাছে যাচ্ছেন কিছুই খাতায় লেখা নেই একজন স্বেচ্ছাসেবক জানান বাইরে যেতে বাধা দিলে বা কারণ জানতে চাইলে কেউ কেউ তর্কে জড়াচ্ছেন আলমগীর নামের পুরনো ঢাকার এক ব্যবসায়ী লকডাউন জানার পরও ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হন কিন্তু কোনোভাবেই বের হতে পারেনি বাড়ি থেকে উপরন্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তার এক কথা একুশ দিন ব্যবসা করতে না পারলে আমি কিভাবে চলবো আমার ব্যবসার যে ক্ষতি হবে সেই টাকা কে দিবে সরকার আমাদের চলাচলের জন্য বলেন সকাল থেকে আমরা অবস্থানে মানুষ বের চেষ্টা চেষ্টা করছে করছে পুলিশ প্রতিহত তিনি বলেন আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী এলাকায় অবস্থানরত ডাক্তার নার্স সংবাদকর্মী এবং যাদের একান্ত জরুরি প্রয়োজন তারা বাইরে যেতে পারছেন বিশেষ বিবেচনায় এদিকে শিগগিরি দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী জাহাজ ও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠানো ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীকে উদ্ধৃত করে প্রচার মাধ্যমে সিএনএন জানিয়েছে সামরিক মহড়ায় অংশ নিতে এই জাহাজগুলোকে ওই এলাকায় পাঠানো হবে প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় চীনের সামরিক মহড়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ঘোষণা দিল মার্কিন নৌবাহিনী অবশ্য তারা দাবি করছে এই সামরিক সমাবেশের পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় গত পহেলা জুলাই থেকে শুরু হওয়া চীনের সামরিক মহড়া আগামী পাঁচই জুলাই শেষ হওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন সাগরে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনা করে আসছে মার্কিন নৌবাহিনী তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তারা জানিয়েছে শিগগিরই ওই মহড়া শুরু হতে যাচ্ছে ফিলিপাইন সাগর ও দক্ষিণ চীন সাগরে ইউএসএ নিমিটস ও ইউএসএ রোনাল্ড রিগান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যৌথভাবে মহড়া চালাবে সেভেন ফ্লিটের মুখপাত্র লেফটেন্যান্ট জোয়ে জৈলি বলেন ফিলিপাইন সাগর ও দক্ষিণ চীন সাগরে দুটো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মহড়ার মধ্য দিয়ে আমাদের বাহিনীগুলো অত্যাধুনিক প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছে তিনি আরো বলেন কোন রাজনৈতিক উদ্দেশ্য কিংবা বিশ্বের ঘটনাবলীকে কেন্দ্র করে এই জাহাজগুলোকে পাঠানো হচ্ছে না বরং ইন্দো প্যাসিফিক এলাকায় নিরাপত্তা স্থিতিশীলতা ও সমৃদ্ধির রক্ষায় মার্কিন নৌবাহিনী যেসব অত্যাধুনিক নিজের সক্ষমতা ব্যবহার করে এটা তারই একটি মৎস্যসম্পদ সহ খুনিজ আহরনের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে এই বছরে 5 লক্ষ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন তবে আরো কয়েকটি দেশও ওই অঞ্চলের উপরে সার্বভৌমত্ব দাবি করে দেশগুলো হচ্ছে মালয়েশিয়া ব্রুনেই ইন্দোনেশিয়া তাইওয়ান ফিলিপিন ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্র পথ হিসেবে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় তারা এরি অংশ হিসেবে এই সাগর চীনে চীনের চলমান মহড়ায় ফিলিপাইন ও ভিয়েতনামের আপত্তির প্রতি সমর্থন জানিয়েছে ওয়াশিংটন অপরদিকে দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে চলেছে যুক্তরাষ্ট্র রণতরী দুটি ইতিমধ্যে গন্তব্যের পথে রওনা হয়েছে চীনকে চাপে ফেলতে ইউএস নিমিটস এবং ইউএস রোনার্ডস রিগান নামে ওই দুই রণতরী সামরিক মহড়া চালাবে বলে এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যম জানায় এই মুহূর্তে আইওয়ান এবং ফিলিপাইনের লুজেন দ্বীপের মাঝে এই প্রণালী অবস্থিত এটা ফিলিপাইন সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে দক্ষিণ সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা সম্প্রতি সামরিক মহড়া করেছে চীনের লাল ফৌজ এই ঘটনায় আমেরিকা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল